নিজের জন্য কিনি নাই, পরে দেয়া যাক, কিনতে যদি পারি তাহলে তো কিনলাম। ছেলে তো একটা ঢাকা কলেজে পড়ে, ওর 10,000 টাকা বাজেট আছে, নিজের জন্য চালাই দিয়ে বোঝা দেখো, সমস্ত খরচপাতি দিয়া থাকলে কিনবো না থাকলে না। দুইটা ছেলে আমার সাধ্যের ভিতর আমি তা দিতে চেষ্টা করি, সব কিছু মেনটেন করে এরপরে উদ্ভৃত্ত টাকা দিয়ে ওইরকমভাবে কেনাকাটা করা বা শখ আহ্লাদ পূরণ করাটা খুব কষ্টকর হয়ে উঠে। দেখতে দেখতে ঘনিয়ে আসছে ঈদের দিন, আর ঈদ এলেই পরিবারের সদস্যদের জন্য ঈদ বাজেটের চাপ আসে বাবার মাথায়। ঈদকে কেন্দ্র করে সন্তানদের খুশি করতে বাবারা নানাভাবে ব্যস্ত থাকেন, কিন্তু নিজের জন্য বাবার ঈদে বাজেট কত থাকে। চলুন নিম্ন এবং মধ্য আয়ের বাবাদের কাছ থেকে জানার চেষ্টা করি ঈদে তাদের বাজেট কত। বাচ্চাদের জন্য বাজেট রাখবো কীভাবে, নিজেরই তো সময় কম, টাকা পয়সা শর্ট, সব কিছু দিয়েই শর্ট আছে, যেভাবে ওইভাবে কিনতে হবে যতটুকু বাজেট আছে আর কি। সময় কম তো, আর এখান থেকে ভোর 4টা বাজে দোকান বন্ধ করি, সকাল 8টার দিকে আসি। এখন বলছেন আমি বাচ্চাদের কিছুই কিনি, কেন সময় সুযোগ করে উঠতে পারিনি, হাতে টাকা পয়সাও নাই, তাই দেখি চেষ্টা করবো যত চান্ডাতে কিছু কিনে দিতে পারি দেবো। ব্যবসা করতেছি, এবার রমজানের ব্যবসাটা ওইরকম ভালো ছিল না, তো বাজেট ওইরকম আমি কখনোই করি না। আমার দুইটা ছেলে আমার সাধ্যের ভিতর আমি তা দিতে চেষ্টা করি। আমাদের কোনো বাজেট নেই, ইনকামের উপরে ডিপেন্ড করে ভাড়াই দিই। বাচ্চাদেরকে এখানে একটা পোশাক নিয়ে যাবো, এই করে বেশিরভাগ মার্কেট মানুষ আছে কিন্তু বাজারে চাহিদা। দেশের যে পরিস্থিতি এখন মানুষের হাত তো একটু শর্ট আর কি, ওই হিসাবে একটা বাজেট করতে হয় যে 1,010-এর মধ্যে মোটামুটি আমার একটা ছেলে আর আমরা দুইজন, ওই এর মধ্যেই সাপ্লাই করতেছি। না আমি তো পরিবারের সবার পরিবারের জন্য আমার থেকে মানুষ কেনাকাটা করে নেওয়া যায়। আমি পরিবারের জন্য হ্যাঁ হালকা পাতলা কেনাকাটা হয়েছে। আসলে পরিবারের জন্য তো বাজেট দিয়ে কিছু করা যায় না, কিন্তু যতটুকু চেষ্টা করি সাধ্যের মধ্যে আর কি, বেশি না কিনে অবসর কমই কেনা হয়েছে, কারণ যে অবস্থা যে পরিস্থিতিতে ওই বেশি করে কেনার মতো সামর্থ্য আসলে হয়ে ওঠে না, জিনিসপত্রের দাম দুর্গতি। যেমন আমরা যে কোনো কিছু কিনতে গেলেই দেখি দাম বেশি, সব কিছুর দামই তো অবসর বাড়তে, তো সেই সব কিছু মিলে দেখা যায় সব কিছু মেনটেন করে এরপরে উদ্ভৃত্ত টাকা দিয়ে ওইরকমভাবে কেনাকাটা করা বা শখ আহ্লাদ পূরণ করাটা খুব কষ্টকর হয়ে ওঠে। দুইটা বাচ্চা আছে, বাচ্চাদের জন্য কেনাকাটা করলাম টুকটাক প্যান্ট শার্ট, মেয়েদের মেয়ের জন্য ফ্রক জামা, যতটুকু জুতা যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই করছে। আপনার কি মনে হচ্ছে আপনার যতটুকু আসলে আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু দিতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা মতো আমি যতটুকু পারছি, সমস্ত যতটুকু দিছে ততটুকু করছি। জি, বাচ্চা বাচ্চা কেমন কী মনে হচ্ছে বাজারে কেউ? আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি ইচ্ছি নেই সামাজিক অবস্থায়। শপিং তো মোটামুটি অনেক ভালো করলাম, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে পর্যাপ্ত পরিমাণ গরম, গরমের ভিতরে আর কেমন শপিং করা যায়। কেমন বাজেট ছিল? বাজেট ছিল মাত্র আপনার 15-16,000। এই বাজেটে মানে আসলে আমরা মিড লেভেলের, তো এখন মিড লেভেলের জন্য যে রেঞ্জটা থাকে মিড লেভেলের চেয়েও কম। বাচ্চাদের জন্য বাজেট কেমন ছিল? অল্প টাকা, 3,000 টাকা। আমরা দুইজন, একজনের জন্য করছি, জি ছেলের জন্য করছি, আরেকজনের জন্য, জি আরেকজনের জন্য, আরেকজনের জন্য আমার আম্মু করছে বাড়িতে, মানে বাড়িতে থাকে তো। না ভাই মানে তুই নেই করার আছে, হ্যাঁ বাচ্চা আছে, এই 1,200 যেরকম দেওয়ার এরকম সাথে 2 মেয়ে বাজার করি নেই, অন্তরি করবো সামনে। দুই হাজার টাকা এরকম যদি হয় তাহলে এটা উঠতে পারবো, 2,000 টাকার মতো হয়ে যাবে। হবে না তাও ওটাই না ইচ্ছা নিতে হইব, এরকমভাবেই তো চলতে হইব, নাহলে কেমনে চলবে? নিজের জন্য, নিজের জন্য কিনি নাই, পরে দেখা যাক, কিনতে যদি পারি তাহলে তো কিনলাম, স্ত্রীর জন্য কিনি নাই, বাড়ির যাওয়ার পরে দেখা যাবে হিসাব টান দেওয়া, টাকা পয়সা যদি কিনার সুযোগ থাকে তাহলে কিনা, নাহলে তো এমনি চলতে হবে, গরিব মানুষ। ওরা যেটা আছে ওদের কথা তো পূরণ করতে হবে, ছেলে মেয়ে যেটা পছন্দ করে নিজে কেনাকাটা করে না করে ওদেরটা তো কিনতে হবে। ছেলে তো একটা ঢাকা কলেজে পড়ে, ওদের 10,000 টাকা বাজেট আছে, ওই 10,000 টাকা দিব কালকে, ওই হিসাব মতো কেনাকাটা করবো, নিজের জন্য চালাই দিয়ে বোঝা দেখো, সমস্ত খরচপাতি দিয়ে থাকলে কিনবো না থাকলে নাই।